আমি বাংলাদেশে তত তুললাম বেটা এটা কেজি হিসাবে বেচা বাংলাদেশে কোনো কানা হ্যাঁ কই পাইছো যে ব্যবসা কয়দিন ধরে করো শুনে নাম হ্যাঁ কাটটা বিক্রি করলে তো আচ্ছা তুই কত করে রাখবি ক এটা কেজি নিলে আপনি ধরেন 100 টাকা কেজি দিবেন না 150 টাকা কেজি দিমু দুইটা দাম কত কেজি যা আসে তা হ্যাঁ ওজনে যা আসে ওজনে যা আছে তো ওজনে কি আর কেউ বিক্রি করে না তুই একলাই বিক্রি করো সবাই তো ওজনে বিক্রি করে হ্যাঁ ইফতারের টাইম কিন্তু যাইতাছি গা সঠিক করে কও এটা আধা কেজি দে চালু দে আমি যাবো আধা কেজি ভাই দেওয়ার সিস্টেম হ্যাঁ আধা কেজি কেমনে দেবো দোকানদার তোর বাড়ি কো বাড়ি তো ভাই আমরা এনে স্থানীয় ভাই স্থানীয় হইলেতে এই ব্যবসা কয়দিন ধরে করো গরীব মানুষ আপনি পাওয়ার দিবেন এটা তো হয় না এই ব্যবসা কয়দিন ধরে করো সেটা বল বেটা ব্যবসা ভাই আমার আগে তোর আমার কথা নেই ভাঙ্গি আমি বাংলাদেশে কোনো আনুনে না আস্তে ধরে নষ্ট হয়ে যাবে কেমনে ধরমু আস্তে ধরে দরা তত্ত্ব শিখতে হইব না না হ্যাঁ দরা তত্ত্ব শিখতে হইব দরা তত্ত্ব শিখতে দরা তত্ত্ব শিখতে হইব তুই কই পাইছিস এই ব্যবসা কই পাইছিস সব বাংলা মহান সব বাংলা মহান সব বাংলা মহান শহর হইতে হ্যাঁ তুই কই পাইছিস না বাংলান কিলিকা মা হ্যাঁ বাংসি কিলিকা একদম কত কম কবি তোর দাম হইলে তোর আমি দাম দিবো বলছি না হ্যাঁ বড় লোক আর গরিব আছে তোর এই ব্যবসা কয়দিন ধরে করো টাকা দিয়ে যাবে আমার দুইটা টাকা আমার কথা শুন টাকা দে দামু টাকা দে দামু তোর বিচার করমু কি বিচার করবি আমি বলছি আধা এই ভাই আধা কেজি করে বাংলাদেশে কোন কানে শুনছেন বাঙ্গি 150 টাকা কেজি আপনি শুনছেন বাংলাদেশে কোন কানে তুই যদি আমার কথা শুন তোর দাম দুজু দুইটা দাম দু 6 কেজি আমি 6 কেজি দিমু তুই বল যে এরপরে তে নেক্সট এভাবে বেচবি না এটা বল এটা স্বীকার কর জরিমানা কি জরিমানা দরকার লাগলে তোর 1000 টাকা দিমু ধর ধর এটা দাম দিছি তুই বল এর সামনে সবার কাছে হ্যাঁ সিরেন গাজান হ্যাঁ সিরমু কি এরপরে তে দোকান এলে দেখবি যে কালার দিতে বালাই দিমু যদি এই রুটে তুই দোকানদারি করছ এই বেটা টাকা দিবি না টাকা নিছস না দেখে লই তোরে খানার জিনিস না নষ্ট করে এটা কোন কথা এটা খানার জিনিস ইফতারের সময় মানুষ খাইবো এটা বাঙ্গালাইতেছে জানেন ক্ষমতা দেয় টাকার ক্ষমতা দেয়